20 দলের ঢাকা টানা অবরোধ কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন, যার প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে বাড়ছে বিভিন্ন নিত্য পণ্যের দাম, বলছেন ব্যবসায়ীরা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে, রাজধানীর বাজারে বেড়েছে আমদানি করা প্রায় সব ধরনের ডাল, রসুন ও দেশি মুরগির দাম। এছাড়াও সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন তেল, পাম অয়েল সহ বিভিন্ন পণ্যের দাম। এর ফলে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। যে পণ্যই নিচ্ছি ওটা 2-3 টাকা বেশি আর কি দাম গত 2-3 দিনের তুলনায় আর কি। মাল বাজারে যা আছে প্রচুর মাল আছে, কিন্তু এরা সুযোগ পাইছে ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা সুযোগ পাই এখন গাড়ি বন্ধ, আর গাড়ি ঠিকই আছে তার দিয়ে মাল নিয়ে আসে। এখন যে জায়গাতে সিম বিঘে 15 টাকা, এ জায়গাতে 30 টাকা। মূলত পণ্য পরিবহনে সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে, বলছেন বিক্রেতারা। কমাস্তেছে অবরোধের কারণে, জন্য একটু দামটা বেশি, কিনাও বেশি বেচো বেশি। যাতায়াত ব্যবস্থা বন্ধ, এতে মানে ব্যবহার মিটে আপনি গাড়ি ভাড়া ডবল হচ্ছে, বেশি ডবল হয়ে গেছে, যার জন্য এটা প্রভাব পড়ছে। পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান ক্রেতা ও বিক্রেতাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।